हेलो प्रोफेसर उल्लू आलोक सिंह विधान चंद्र। अरे বিমল, মুন্ডটা কাটিস নি? তোর এই মুন্ডের ধারাবাহিকতা আমরা নাই। তুই বাড়া ওখানে খেতে পারবি, তোর নুনু দিয়ে বেসাখানায় তুই নুনুর কাজ করতে পারবি না, মুখ দিয়ে চাটার কাজ করতে পারবি না, কোনো অ্যালার্ট মগের চুদের রস পান করে জীবন ধারণ করতে পারবি না। এই ফল তোর মুন্ড রাখার দরকার নেই। তুই মুন্ডটা কাটিয়েছে, তুই মুন্ডটা কাটিয়ে সমুদ্র ওখানে ফেলে দে, এই দেশে আসার দরকার নেই। তোকে বাড়া কোন দেশ নিবে? আমার দেশে তো ইন্ডিয়াতে স্থান হবে না। এটা মোদিরও দেশ নয়, মমতারও দেশ নয়। অনার্য, অসংস্কৃত, ব্যভিচারী, খুনি, চুরি, চুদমারণ, নরকের পিতাদের দেশ নয়। এটা আর্য সংস্কৃতি। এখানে এই চুদুর বুদুর অরাজকতা, অধর্ম, ধর্মের গ্রহণীর এখানে চলবে না। তুমি চুদমারানি, তোমার ওখানে গুড়ের ব্যবসা, সাহিত্যের ব্যবসা চলছে কি চলছে না আমি জানি না। আমার প্রফেসর পুলক লাহিড়ি, তুমি কলকাতা ইউনিভার্সিটির অ্যাটমসফেরিক সায়েন্সের সুদূর বুদুর করে ওখানে আটকে করতে যাচ্ছ, লোহার খাঁচা পড়ে তুমি ওখানে দেশ ব্যালেন্স করছো। আর তোমার যদি না চলে বাড়া, তুমি বেশার গুদের রস পান, রস রস চেটে যদি রঞ্জিত করে দু চার পয়সা করে খেতে পারো, তাও পাচ্ছ না। তোমার ইউরু নুনু চলছে না, তোমার বিদ্যা মানে চলছে না। তুমি মুন্ডটা কাটিয়ে দাও, তোমার মত ওখানে শীঘ্র তোমরা মুন্ডটা কাটিয়ে দাও। বিশিষ্ট ইন্ডিয়ান মোদি প্রফেসর স্টুডেন্টস, তোমাদের চলছে না, তোমরা বিদেশ গেছো, এর কাজ করছে না, মুখ দিয়ে গুদের রস চেটে বেশ্যাদের, প্রসিদ্ধ বেশ্যাদের সেবা করলে দু পয়সা পাবে তাও করতে পারছি না। মুন্ডটা কাটে দাও, মুন্ডটা কেটে জলে ফেলে দাও, ফেলে দাও না। মোদির ইউনিভার্সিটির বিদ্যাধরদের এমনই কথা, মোদির চুদির বাচ্চার বিদ্যাধর ইউনিভার্সিটি, মমতার ইউনিভার্সিটি, চুদমারানির বুদমারানি, তোমরা ওখানে সাহিত্য করে গেছো, কেউ বিজ্ঞান করতে গেছো, বা চুরি চামারি ভোজ করে জলবায়ু নিয়ে দোকান করছো, কিন্তু ওখানে অ্যাড চলছে না, তোমার মুখও চলছে না, তোমার মুখ দিয়ে যে দুধের চাটটা আসবে সেটা চাটতে পারছে না। চুদমারানিদের দুধের ব্যবসা বুড়ো হয়ে গেছে, গুজরাট মুন্ড কাটো, কেটে গড়ালো, মুন্ড কাটো, গুজটা বের করো, গুজের জলটা মুন্ডটা কেটে জলে ফেলে দাও। সহস্রে সহস্রে করো, হাজারে ওখানে 20,000 চুদি জুটেছ, 20,000 চুদি জুটেছ, ওখানে ব্যবসা চলছে না, মুন্ডটা কাটো। খুন কারবারি করেছ, অসম্ভব, এই দেশে তোমরা ঢুকতে পারবে না। তোমরা হিন্দুত্ব থেকে মুসলমানে গেছো, মুসলমান ইতর হয়েছো, মুসলমানও তোমাদের মুখে মুটছে না। সেই পরিস্থিতিতে তোমরা নিজেদের মুন্ডটা কেটে ফেলো। এখানে মোদির মমতারই মুন্ড কাটা যাবে এবং অভিষেক অভিষেক তরের চুদবারানির মুন্ড কাটা যাবে। এদেশে কোনো এই তোমাদের মতন চুদির বাচ্চাদের যারা সমর্থন করছে তাদের প্রাণের ধর কাটা যাবে, বলে দিয়েছে কাটা যাবে। গীত গোবিন্দে বর্ণিত হয়েছে, ম্লেচ্ছ যবনাদি যারা অধর্মের কারক এবং অনিয়ার, তাদের মুন্ড কাটা যাবে। সে কত মুন্ড কাটা যাবে সেটা তো গীত গোবিন্দ পড়ে নিতে হবে, বুঝতে পেরেছ? চলো, ধর্মের গ্লানি করিয়েছে।